নমস্কার বন্ধুরা, আমি বিশাখা সবিমার্ক সেন্টার থেকে বলছি, পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের বলবো ডি কার্ড ব্যাগের বিষয়ে বলবো। ডি কার্ড ব্যাগ, যে ডি কার্ড ব্যাগগুলো কেজি দরে বিক্রি হয় না, সেই ডি কার্ড ব্যাগের বিষয়ে আমি বলবো। তো বন্ধুরা, এই যে ডি কার্ড, এই ব্যাগগুলোর বিষয়ে আজকে আমি তোমাদের বলবো। তো বন্ধুরা, অনেকেই এই ব্যাগগুলো দোকানে যায়, কিন্তু দোকানদার বলে যে আমি এই ব্যাগগুলো কত করে কেজি নেবে, কত করে পিস নেবে, এইগুলো কিন্তু বলতে পারে না। তো অনেকেই বলতে পারে না, তার জন্যে আমি বলবো। আজকে এই ভিডিওটা যদি দেখো না, পুরো ফুল দেখতে হবে, এই ভিডিওটা যদি ফুল দেখো তোমরা বুঝতে পারবে যে এ কত করে কেজি, কত করে এগুলো যে সাধারণত কেজি ধরে বিক্রি হয়, তো কত টাকা করে কেজি নেবে, কত টাকা এক কেজিতে কত পিস আসবে, এক পিসের দাম কত পড়বে, আমি প্রত্যেকটা আজকে এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু একদম ভিডিওটা না টেনে ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকেই জানে না, যেরকম এই যে সাইজটা, এই যে 9-12, এই 9-12 যে সাইজটা, ধরো আমি একটা এক্সাম্পল দিই, এই 9-12 সাইজটা যদি দোকানদার তোমাকে বলে যে আমাকে 10 কিলো দিতে হবে, তো এক কেজিতে কত পিস আসতে পারে, এগুলো তো যদি না জানা থাকে না, কেউই তো বলতে পারবে না, না? তো সেই জন্যে বলছি, ভিডিওটা একদম স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে এইটার রেট কী আছে। আর এই যে আমি যেটা বলছি না, এইটা একদম উল্টোপাল্টা হবে না, কোনো 18 পিস হবে না, 19 পিস সামান্য হতে পারে, পাতলা মোটা এইটার বিষয়ে হতে পারে, কিন্তু আমি এটুকু বলবো, আমি যেখান থেকে কম বেশি মাল নিয়েছি বা এই নিই, সেখানে এরকমই গেজের মাল, আর এইগুলো ছাপার জন্য একটু সামান্য মোটা বা একটু মোটার প্রয়োজন আছে। তো বন্ধুরা, আজকে তোমাদের বলবো, অবশ্যই ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে, ফুল দেখবে আজকের কত করে কেজি নেবে, কত টাকা পিস পড়বে, কতটা এক কেজিতে কত পিস আসবে, সবটা তোমাদের জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা ফুল দেখো, আর আমরা আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই যে বিশাখা শপিং ম্যাক সেন্টারে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে যেন তোমাদের কাছে পৌঁছে যায়, আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবে, অল করে রেখে দেবে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায়। তো বন্ধুরা, শুরু করি, যে আজকে শুরু করব এইটা থেকেই শুরু করি, এই ছোটো থেকেই শুরু করব। তো বন্ধুরা, এইটা হচ্ছে 9-12 ফার্স্ট, 9-12, ঠিক আছে? তো এই 9-12টা, 9-12 আছে আরও বিভিন্ন, তো 9-12 থেকেই আমি শুরু করছি। এটা হচ্ছে 9-12, ভালো করে খেয়াল করো। এবার বিভিন্ন ধরনের কালার আছে, তোমরা দেখলে কিনতে গেলে বুঝতে পারবে, কিন্তু আমি তোমাদের এইটুকু ধারণা দিচ্ছি। ধারণাটা হচ্ছে যে একটা, এই যে ব্যাগটা, এক কেজিতে কত পিস আসবে, আর এক কেজিতে কত পিস আসবে, আর কত করে পিস পড়ছে, এইটা আমি ধারণাটা দিচ্ছি। তারপরে তোমরা এর উপরে লাভের অংশ বসিয়ে তারপরে দোকানদারকে বলে দেবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে 9-12, এইটা 9-12। তো সাধারণত এইটা 145 টাকা থেকে 155 টাকার ভিতরে কেজি, 155 থেকে 145-এর ভিতরে কেজি। তো আমি এইটা 155 টাকাই কেজিটা আমি ধরলাম, ঠিক আছে? 155 টাকা কেজি ধরলাম। তো বন্ধুরা, 155 টাকা যদি কেজি পড়ে, তো এইটা এক কেজিতে আসবে 100 পিস, এক কেজিতে আসবে 100 পিস, ঠিক আছে? 9-12। আর এইটা যখন এক কেজিতে 100 পিস আসবে, তো ওই 1.55 টাকা পিস পড়বে, ঠিক আছে? তো এটা 9-12, তাহলে বুঝতে পারলে কথাটা ভালো করে বুঝবে আমার কথাটা। এই ভিডিওটা একদম পুরো না টেনে ভিডিওটা দেখবে, তোমরা না দেখলে বুঝতে পারবে না, আর না বুঝলে তাহলে দোকানদারের কাছে গিয়ে তো ভেবা চাকা খেয়ে যাবে, কিছু তো বলতে পারবে না। তাহলে আমি কি বললাম, এইটা 9-12, এইটা এক কেজিতে আসবে 100 পিস, আর এইটার 100 পিস এক কেজিতে আসবে 100 পিস আর কি, ওখানকার দাম আছে 155 টাকা কেজি, আর এক পিসের দাম 1.55 টাকা পড়বে, ঠিক আছে? তো এটা আমি বললাম, বুঝতে পারলে। এইবারে আমি তোমাদের দেখাবো যে এটা হচ্ছে
1410, ঠিক আছে? এটা হচ্ছে 1410, এটা হচ্ছে 1410, বুঝতে পারছো? এটা হচ্ছে 1410, ঠিক আছে? তো এইটা তোমার ওই যে একই দাম, দামটা একই, ঠিক আছে? দামটা একই, 145 থেকে 155-এর মধ্যে। তো তোমরা এইটুকু খেয়াল করবে, 155 থেকে 145-এর ভিতরে যেহেতু রয়েছে দামটা, এইটা আসবে 84 পিস, 1 কেজিতে আসবে 84 পিস। এইবার ব্যতিক্রম হালকা মোটার কেস, একটা আধটা বেশি কম হতে পারে, আনালি বেশি কম হবে না, যেহেতু আমি এইগুলো একদম পারফেক্ট আমি তোমাদের জানাবো বলে মেপে তারপরে আমি কিন্তু বলছি। তো এইটা আসবে 84 পিস, ঠিক আছে? এইটা যখন 84 পিস আসবে, এটা হচ্ছে 1410, এটা হচ্ছে 1410, ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো? তো এই 1410 তোমার 1 কেজিতে আসবে 84 পিস, ঠিক আছে? তো এই 84 পিস আসবে মানে হচ্ছে 1.70 টাকা পিস পড়বে, ঠিক আছে? 1.70 টাকা পিস আসবে। তো এটা বুঝতে পারলে? এইবার আমি তোমাদের দেখাবো এইটা বড় সাইজ, দেখতে পাচ্ছ? এটা বড় সাইজ, বড় বলতে আর কি আমি বলছি সাইজটার কথা বলছি আমি, এটা হচ্ছে 1418, এটা হচ্ছে 1418, ঠিক আছে? এটা 1418। তো এই 1418টা তোমাদের মোটামুটি 1 কেজিতে 50টা আসবে, 1 কেজিতে 50টা আসবে। তো 1 কেজিতে যদি 50টা আসে তাহলে, আর তোমাদের 1 কেজিতে 50টা আসবে এই এইটা, আর রেটটা তো বললাম, রেট একই রেট। এইবারে 45 টাকা থেকে 95 টাকা রেট আছে কালার আর এর, এইবারে এদিক সেদিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। তো তোমাদের ধারণা দিচ্ছি আমি এক্স্যাক্টলি, আমি কিন্তু যে আমি 155 টাকায় কেজি এরকমটা বলছি না, আমি দাম কমতে পারে, দাম কমতে পারে, দাম বাড়তে পারে, ঠিক আছে? তো তোমাদের আমি এটা 2 টাকা ওই মোটামুটি 2.80 টাকা পড়বে এইটা, ঠিক আছে? তো এইটা তো 50টা আসবে, তাহলে বুঝতে পারলে, ঠিক আছে? এটা হচ্ছে 1418, বুঝতে পারছো তো? এটা 1418, ঠিক আছে? এইবারে সব থেকে বড় যেটা, এবারে এর থেকেও বড় হয়তো পাওয়া যায়, কিন্তু আমি যেখান থেকে মাল নিই সেখানে আর ছিল না এত বড়, এর থেকে বড় আর ছিল না। তো এইটা 1 কেজিতে আসবে 44 পিস, এইটা 1 কেজিতে আসবে 44 পিস, এইটা হচ্ছে 1519, এটা হচ্ছে 1519। বন্ধুরা ভালো করে খেয়াল করবে, আমার কথাগুলো একটু ভালো করে বুঝবে আমি কি বলতে যাচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওটা যদি ফুল না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, ওই যে কেটে কেটে দেখলে বুঝতে পারবে না। এইটা হচ্ছে 1519, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 1519, ঠিক আছে? তো এই 1519 এইটা মোটামুটি ওই 1 কেজিতে আসবে 44 পিস আসবে, 1 কেজিতে 44 পিস আসবে 1519, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি 1 কেজিতে 44 পিস যদি আসে তাহলে পিস কত করে পড়ছে? তো ওই যে রেটটা বললাম 45 থেকে 55-এর ভিতরে, ঠিক আছে? তো 3.50 টাকা পিস আসবে। তো এর উপরে তোমরা এবারে লাভের অংশটা বসিয়ে তারপরে দোকানদারকে বলবে, ঠিক আছে? তো যাই হোক, তাই বুঝতে পারলে 1519 এইটা। তো বন্ধুরা এইবার তোমাদের আমি বলি প্রত্যেকটা সাইজ আমি তোমাদেরকে বললাম, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইগুলো সাইজ এরকম, রেট এরকমভাবে এত পিস আসবে কেজিতে, ঠিক আছে? এগুলো কিলো দরের মাল সাধারণত। এইবারে যদি পাতলা মোটার বিষয় হয়, এবারে হতে পারে সামান্য 19-20 হতে পারে, এইটা কোনো ব্যাপার না, আমি হয়তো যেটা দেখাচ্ছি তোমাদের এটা সামান্য মোটা হতে পারে, বা যেটা দোকান থেকে তোমরা দেখবে বা নেবে সেটা সামান্য পাতলা হতে পারে, তো এইটা কোনো ব্যাপার না, এটা তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি এইটা আমি অনেকেই জানে না,
এটা অনেকেই জানে না যে এইগুলোর রেট কত করে, বা এইগুলো আমি দোকানদারের কাছ থেকে রেটটা কীরকম দামে নেব, বা এক কেজিতে কত পিস আসবে, এইগুলো জানে না। তো সাধারণত তোমাদের জানানোর জন্য আমি এই সামান্য এই ভিডিওটা, কিন্তু ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে বন্ধুরা যে এর উপরে, এইবারে এর উপরে তোমরা যে ক টাকা করে রেট নেবে না নেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপারে, 2 টাকা রাখবে কি 3 টাকা রাখবে কি 4 টাকা রাখবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটুকু আমি বলতে পারি যে সবসময় প্রত্যেকেই কম বেশি 19-20 দাম হতে পারে, কিন্তু তোমাদের যে রেটটা সেটা তোমরা বসিয়ে তারপরে দোকানদারকে বলবে, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পারলে? আরেকটা কথা তোমাদের আমি বলছি, এই ব্যাগের বিভিন্ন ধরনের কালার পাবে, বিভিন্ন ধরনের সব রকম, মোটামুটি ব্লু থেকে আর রেড থেকে সব কিছুই, সব কিছুই কালার পাবে তোমরা। তো সাধারণত এইগুলো পেস্ট টাটা দিয়েও ছাপানো যাবে, আবার ফের সিলভার রং থেকে শুরু করে সব কিছু দিয়েই ছাপানো যাবে। আমি যে কটা দেখিয়েছি এইগুলো প্রত্যেকটাই ছাপা যাবে, যে ছাপলে এপার ওপার বেয়ে হয়ে যাবে এরকমটা হবে না বন্ধুরা। তো ছাপিয়ে একটা যেরকম কস্টিং পড়বে সেই রেট এতে দোকানদারের কাছ থেকে রেট নেবে, ঠিক আছে? তো বন্ধুরা বুঝতে পারলে, তোমরা ভিডিওটা ফুল না